आमादेर रोजकार कर्मव्यस्त जीवनेर माझे मन के एकटू रिफ्रेश करते मने हय कोथाओ एकटू घुरे आसि, किन्तु जादेर हाते बेशी छुटी नेई भाबछो काछे पिठे प्रकृतिर माझे ग्राम्य परिवेशे दुदिन समय काटाबे, तादेर जन्य कलकातार खूब काछे बेश किछु जायगार सन्धान निये चले एसेछि। कलकाता थेके 220 किलोमीटर दूरे अवस्थित बांग्रीपोशी एई तालिकार प्रथम नाम। पहाड़ नदी झर्ना अरण्य सब मिलिए बांग्रीपोशी वीकेंडे छुट्टी काटानोर एकटा अनबद्ध जायगा। एखाने ट्रेने पौंछाते गेले तोमादेरके बालासोर स्टेशने पौंछाते हबे, तारपर सेखान थेके लोकल ट्रेने पौंछे जेते हबे बांग्रीपोशी। एबार आसि एखाने कि देखार जायगा आछे। एखाने तोमरा देखे निते पारो बुड़ीवालाम नदी, दुआरसिनी टेम्पल, सुलाइपद डैम, सिमलीपल नैशनल पार्क इत्यादि। आमादेर तालिकार परवर्ती जायगार नाम हच्छे सुंदरग्राम। कलकाता थेके मात्र 36 किलोमीटर दूरे अवस्थित एई सुंदरग्राम नामेर मतोई सुंदर परिपाटी करे साजानो एकटी इको भिलेज, जेखाने माटिर देयाल, खड़ेर चाल, पाखिर डाक आर तार साथे सबुज निर्मल परिवेश सब मिलिए एकटा मनोरम ग्राम्य परिवेशे दुदिन समय काटाते चाइले चले आसुन एई सुंदरग्रामे। एखाने पौंछाते गेले तोमादेरके कलकाता साइंस सिटी थेके बासंती हाईवे धरे मैजिक भैन बा गाड़ी करे पहुँचे जेते हबे घटकपुर, सेखान थेके पहुँचे जाओ सुंदरग्रामे। एखाने पहुँचे माटिर घरे ग्राम्य निर्मल परिवेशेर माझे समय काटानो एक अन्य अनुभूति। এই তালিকার পরবর্তী জায়গার নাম হচ্ছে যমুনা দিঘি। কলকাতা থেকে মাত্র 142 কিলোমিটার দূরে অবস্থিত যমুনা দিঘি পূর্ব বর্ধমানের বুশকরা গ্রামের কাছে অবস্থিত। ট্রেনে যেতে হলে বুশকরা স্টেশন থেকে নেমে গাড়িতে পৌঁছে যেতে পারো এই যমুনা দিঘিতে। এছাড়া এখানে বাসে যেতে পারো। এখানে গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দিঘির পাড় ধরে হাঁটতে হাঁটতে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। এছাড়া তোমরা এখান থেকে দেখে নিতে পারো রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য, ভালকি মাচান ফরেস্ট ইত্যাদি। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে টাটানগর एक्सप्रेस বা লোকাল ট্রেন পেয়ে যাবে। পৌঁছাতে গেলে সময় লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। এখানে দেখার জায়গাগুলি হলো ঝাড়গ্রাম প্যালেস, সাবিত্রী মন্দির, চিল্কাগড় রাজ প্যালেস, ঝাড়গ্রাম মিনি প্যালেস ইত্যাদি। শহরের কোলাহল থেকে মাত্র একদিনের জন্য গ্রাম্য প্রাকৃতিক নির্মল পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসতে পারো রূপনারায়ণ নদীর তীরের দেউলটিতে। কলকাতা থেকে মাত্র 62 কিলোমিটার দূরে অবস্থিত এই দেউলটি। এবার আসি কীভাবে যাবে। ট্রেনে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লাইনের যে কোনো ট্রেন ধরে দেউলটি স্টেশনে চলে আসতে পারো। এখানে দেখার মতো আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি, রূপনারায়ণ ভিউ পয়েন্ট, মদন গোপাল টেম্পল। এছাড়াও তোমরা ঘুরে আসতে পারো কোলাঘাট এবং গড়চুমুক থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও। কেমন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টাটা।